সরকারের নেওয়া পদক্ষেপে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে উচ্চ আদালতে যাবে মানবাধিকার কমিশন, এমন ঘোষণা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড আয়োজিত আদিবাসীদের মানবাধিকার বিষয়ক গোল টেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করতে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ডক্টর মিজান। আদিবাসীদের ব্যাপারে পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার দাবি জানান বক্তারা। সমান কোনো উন্নতির চোখে আমাদের ধরা না পড়ে তাহলে হয়তো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু নির্দেশাবলী দেবার জন্যে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব।